সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি প্রত্যেক সপ্তাহতেই চেষ্টা করি যে একটা বাংলা কমার্শিয়াল ছবি নিয়ে কথা বলা। তো আজকে যে বাংলা কমার্শিয়াল কাজটা নিয়ে কথা বলবো সেটা খুব বেশি পুরনো বাংলা কমার্শিয়াল ছবি নয়, এবং সেই ছবিটা আমি মানে যতবারই দেখেছি, 2-3 বার দেখেছি, বা যখন প্রথমবার সিনেমা হলে দেখেছিলাম, আমার এই ছবিটা রিমেক হোক বা যাই হোক, এই ছবির যে ট্রিটমেন্টটা, না এই ছবির ট্রিটমেন্ট থেকে একটা জিনিস খুব এক্সাম্পল সেট করে যে আমাদের বাংলাতেও এরকম যদি একটা SBF এর মতো প্রোডাকশন, যেহেতু SBF প্রোডাকশন হাউসের তরফ থেকে এসেছিল, তো SBF এর মতো প্রোডাকশন হাউস যদি কোনো বড় সুপারস্টারকে যদি কাস্ট করে, এবং সেটা রিমেক হোক বা যেরকম, কিন্তু সেই লেভেল আপটা, মানে সেই যে একটা স্কেল লেভেলে তারা কতটা হাই লেভেলে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে সেটা কিন্তু দুর্দান্ত। প্রথম কথা, একটা রিমেক হোক বা যেরকমই হোক, একটা সাউথের একটা সিকোয়েন্সকে, এত বড় বাজেটের ছবিকে যেভাবে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা, সেটা কিন্তু একটা দারুণ মানে ব্যাপার। এবং সেই টাইমটা 2016-17 এরকম টাইমে কিন্তু সাউথের ছবি কিন্তু সেই লেভেলে কিন্তু প্যান ইন্ডিয়াতে আসতো না, তো তখন কিন্তু রিমেক ছবি চলতো। এবং সেই টাইমে যে মার্কেটটা ছিল, সেই যে মার্কেট থেকে যে অডিয়েন্সকে তাদের সুপারস্টারেরা সেই মানে একটা মূল্য ফিরিয়ে এনে দিতে পারত। এখন কি হয়ে গেছে, এখন সুপারস্টারডম আছে, সবকিছু আছে, একটা লয়াল ফ্যান বেস শুধুমাত্র এক দুজনের প্রতি আছে, আর বেশি কারণ নেই। জি, দেব, প্রসেনজিৎ, এরপরে লয়াল ফ্যান বেস আমার মনে হয় না যে কোনো সুপারস্টারের সেই লেভেলে আছে যে যাদের সিনেমা হলে একটা ফ্যান বেস আছে যে যারা দেখতে যাবে। তো এই জিনিসটা এখনো দেখা যায়। তো জিতের পাওয়ার বলে যে ছবিটা, এই ছবিটা নিয়ে কথা বলি। এই ছবিটা এমন একটা ছবি যে ছবিটার মেকিং আমার দারুণ লাগে। এই ছবিটার ব্যাকড্রপ খুব স্ট্রং, এই ছবিটার একটা চরিত্রকে মাল্টিপল পার্সোনালিটিতে যেভাবে প্রকাশ করা হয়েছে, এবং সেটা খুবই আনপ্রেডিক্টেবল ওয়েতে লাস্টের দিকে দেখানো হয়, সেটা বেশ ভালো। কিছু কিছু ছবি এত বেস্ট ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়, সেটা রিজন হচ্ছে রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী বা খরাজ মুখোপাধ্যায়, এইরকম জনরা বা এরকম কাইন্ড অফ অ্যাক্টারেরা একটা কাজে ছিল। আজকে যখন বুমেরাং রিলিজ হচ্ছে, আমরা যখন এই ফ্যামিলি ড্রামা বলছি একটা কমার্শিয়াল ঘরানার মধ্যে, জিত কিন্তু সেই টাইমে এই ছবিগুলো কিন্তু করতো, যেখানে কিন্তু আউট অ্যান্ড আউট পুরো কমার্শিয়াল নয়, যেখানে একটা ডার্ক কনসেপ্ট থাকবে যে একটা স্মাগলিং হচ্ছে হচ্ছে এরকম না। কিছু কিছু এমন এমন অ্যাক্টারদেরকেও কাস্ট করা হতো যে কারণে সিনেমাটা মানে কোথাও গিয়ে অডিয়েন্স এই বোর ফিলটা করবে না, যেটা একটা স্ক্রিন প্লে লেভেলে দারুণ ছিল। তো এখানে রজতাভ দত্ত বা খরাজ মুখোপাধ্যায় এরা দারুণ পারফরমেন্স করেছে, এদের সেই ছবিটাকে দেখো। এবং এখানে কিছু কিছু জায়গায় হাসির সিকোয়েন্সগুলো লিটারেলি হাসি পাবে, এগুলো বেশ ভালো। এবং কিছু কিছু জায়গায় সেই টাইমে দাঁড়িয়ে এখানে কিছু কিছু জায়গায় হিউমার ইউজ করা হয়েছে, যেটা জিতের পুরোনো মানে এর চেয়েও যে পুরোনো ছবিগুলো ছিল সেইখানে ওই ট্রুপগুলোকে ইউজ করা হচ্ছে, ডায়লগুলো এরকমভাবে প্রেজেন্ট করা আছে। এবং জিতকে যেভাবে প্রেজেন্ট করেছে পুলিশ অফিসারে, আমার রিজন হচ্ছে এটা, এই কাজটা নিয়ে বেশি কথা বলা, কারণ রিসেন্ট টাইমে আমরা সকলেই জানি যে নীরাজ পাণ্ডের সাথে জিতের এজ এ পুলিশ অফিসার হিসাবে কাজ আসছে, তো তাকে পুলিশ অফিসার হিসাবে আরেকবার দেখতেও মানে সেটা দারুণ ব্যাপার হয়ে যাবে, কারণ সে পুলিশ অফিসারের চরিত্রটাকে যেভাবে পোর্ট্রে করেছিল এই ছবিটা, সেটা অনবদ্য ছিল। তোমরা এখন এই ছবিটা দেখেছিলে, তোমাদের কি রিয়াকশন ছিল, কি মতামত ছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কোনো ছবি যদি সাজেস্ট করতে হবে তাহলে অবশ্যই করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।